উপমহাদেশের প্রথম চিকিৎসা শাস্ত্র খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম ভাগে রাজা লক্ষণ সেনের সভাকবি হলাউদ মিশ্র যে গ্রন্থটি রচনা করেন সেটি উপমহাদেশের প্রথম চিকিৎসা গ্রন্থ। গ্রন্থটিতে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে পরীক্ষামূলক বিবরণ সন্নিবেশিত হয়েছে। প্রকৃতি, বৃক্ষ ও দ্রব্যাদির গুণাগুণ এবং চিকিৎসা পদ্ধতির বর্ণনা সংবলিত গ্রন্থটি উপমহাদেশের চিকিৎসা বিজ্ঞানে প্রথম ও পথিকৃত গ্রন্থ হিসেবে স্বীকৃত। শেখ শুভদয়া হলাউদ মিশ্রের অন্য একটি কাব্যগ্রন্থ। গ্রন্থটি রাজা লক্ষণ সেন এবং শেখ জালাল উদ্দিন তাবরিজির অলৌকিক কাহিনী অবলম্বনে রচিত। শেখ শুভদয়ার অর্থাৎ শেখের গৌরব, শেখ তথা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ হতে আগত মুসলমান মনীষীদের গৌরব বর্ণনাই ছিল গ্রন্থটির মূল উদ্দেশ্য।